ভিউয়ার্স, আমার পিছনে দেখছেন সুন্দর ঝাউবন, আর ঠিক আমার সামনে দেখছেন যে বিচ, আর এই যে একটা পাশে বিমানবন্দর, এখনই এই বিমানটা এখানে ল্যান্ড করবে। এখানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এয়ারে করে কক্সবাজারের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে নামতে পারবেন, নেমে এখানে হোটেল নিয়ে ঘুরতে পারবেন। আর আমি যে ঝাউবনটার পাশ দিয়ে হাঁটছি, এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট থেকে লাবণী পয়েন্টের দিকে যেতে যে রাস্তা, তার পাশেই এই ঝাউবন। আপনারা কক্সবাজার বেড়াতে আসলে এই রাস্তার ধারে অনেক পাবলিক টয়লেট পাবেন, যেখানে আপনারা গোসল করে আপনাদের ফ্রেশ হয়ে এখানে ঘুরে বেড়াতে পারবেন। আর এই ঝাউবনের ভিতরে আপনারা ছোট ছোট স্টল পাবেন, যেখানে ফুচকা, চটপটি, পরে ছোট হোটেল আছে যেটা স্ট্রিট ফুড, যেখানে ভাত পাবেন, ডিম পাবেন, সস্তায় খাবার পাবেন। এখানে বিচে আসলে মানুষ এই যে ঘুড়ি উড়ায়, কেউ ফুটবল খেলে, বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষরা ঘুরতে আসে। আর আমার ঠিক পিছনে এই যে সাগরের, আমরা এসে যে প্লাস্টিকের বোতল যত্র ফেলি, এটা সাগরের তলায় এগুলো নষ্ট হয় না, পচে না, থেকে যায়। সেই প্লাস্টিকগুলো তুলে এনে এখানে এরা গোটো করে বিভিন্ন রকমের আকৃতির দানব, রোবট এগুলো বানিয়ে রেখেছে। তা আপনারা যত্র প্লাস্টিক ফেলবেন না, বিশেষ করে সাগরের পানিতে আপনারা কখনোই প্লাস্টিক ফেলবেন না, এটা পরিবেশের জন্য ভীষণ ক্ষতিকর। ভিউয়ার্স, আমার এই কক্সবাজার ভ্রমণের ব্লগ যদি আপনাদের ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আর বেল বাটনে ক্লিক করবেন, আমার সমস্ত ব্লগ ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন। আপনারা দেখছেন যে সাগরের ঢেউ, এই মানুষ কিভাবে বিচ সাইডে বসে সুন্দরের দৃশ্য উপভোগ করছে। এবং আজকে ছুটির দিন হয়, পর্যটক সমাগম অনেক বেশি।
এটা হচ্ছে লাবণী বিচ পয়েন্ট, এবং এই পয়েন্টে বিচের নামার আগেই এখানে সুন্দর মার্কেট। এখানে আপনার শুটকি মাছ, কসমেটিক্স, চাদর, জামা, কাপড়, ব্যাগ সব কিছুই এই মার্কেট থেকে আপনারা কিনতে পারবেন। এখানে মার্কেটে ঘুরে ঘুরে আপনাদের পছন্দ মতন সব কেনাকাটা সেরে নিতে পারবেন। এটা হচ্ছে সুগন্ধা পয়েন্ট শুটকি মাছের আড়ত, যে শুটকি মাছ এখান থেকে আপনারা কক্সবাজারে ঘুরতে আসলে যাদের শুটকি খুব পছন্দ তারা এই মার্কেট থেকে শুটকি কিনে যেতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের মাছের শুটকি করে রাখা আছে। ভিউয়ার্স, আপনারা যারা কক্সবাজার ভ্রমণ করতে আসবেন তারা এই যে কক্সবাজার প্রধান সড়ক যেটা, এই সড়কে বোরবিচ মার্কেটে এসে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র, আচার, ঝিনুকের তৈরি বিভিন্ন কসমেটিক্স, ড্রেস, এগুলো আপনারা এখান থেকে এসে কিনবেন। আর আপনারা যেখানেই থাকেন কক্সবাজারের, সেটা আপনার সুগন্ধা পয়েন্ট হোক কিংবা কালাতলির মোড় হোক, সেখান থেকে আপনারা এই যে ব্যাটারি চালিত ইজি বাইক অথবা ব্যাটারি চালিত রিক্সা এগুলো নিয়ে আপনারা এই প্রধান সড়কের বোরবিচ মার্কেটে চলে আসবেন, যাতায়াত ব্যবস্থা খুবই ভালো। এখানে শুটকির মার্কেটও আছে, আর কক্সবাজার শহরের ব্যাংকগুলো এই রোডে অবস্থিত। এখানে অনেকগুলো শপিং কমপ্লেক্স পেয়ে যাবেন। বিচ পয়েন্টগুলোতে যে দোকান ঘর আছে সেখানে জিনিসপত্রের দাম তুলনামূলক একটু বেশি। আপনারা এই প্রধান সড়কের বোরবিচ মার্কেটে এসে যদি কেনেন তাহলে সব এখানেই পেয়ে যাবেন। আর
দামেও আপনাদের অনেকটা সাশ্রয় হবে। আপনারা কক্সবাজার ভ্রমণে আসলে যখন আপনারা ঢাকা কিংবা দেশের অন্যান্য গন্তব্য থেকে আসবেন, তখন এই সুগন্ধা পয়েন্টের সামনেই এইখান থেকে সমস্ত গাড়িগুলো ছেড়ে যায়। আপনারা আপনাদের প্রয়োজনীয় টিকিট এখান থেকে সংগ্রহ করে রাখবেন, যাতে আপনাদের ফিরে যাওয়ার বিষয়টা নিশ্চিত করলে আপনাদের জন্য সুবিধা। এই কারণে যে এখানে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে, যদি আপনারা রিটার্ন টিকিটটা এসেই কেটে রাখেন তাহলে আপনাদের জন্য সেটা অনেক ভালো হবে। আর দেখতে পাচ্ছেন যে সুগন্ধা পয়েন্টে রাতের বেলায় কী পরিমাণ পর্যটকদের ভিড়, এবং যারা এখানে ভ্রমণ করতে এসেছিল অনেকেই এখান থেকে এখন গাড়িতে উঠে চলে যাচ্ছে। আপনারা এখানে আসলে সব গাড়ির কাউন্টারগুলো পেয়ে যাবেন। আর সুগন্ধা বিচ পয়েন্টের রাতের দৃশ্য দেখেন, এখানে খাইলে ভালো খাবেন, এখানে লাভ কিছেন চোখের সামনে কেটে দিই আমরা, কালকে খাবেন নাকি? সুগন্ধা পয়েন্টের যে মোড়েই এখানে এই বারবিকিউর দোকান আছে, আপনারা আসলে এই বারবিকিউ দেখলেন বিভিন্ন রকমের মাছ, স্কুইড, কাঁকড়া, এগুলো এখানে এসে কেজি দরে ওয়েট করে আপনারা বারবিকিউ করে এখানে এসে খেতে পারবেন। আর আমার এই যে রাস্তাটা চলে গেছে, এটা লাবণী পয়েন্টের দিকে গেছে, এই রাস্তার ধারে এই পয়েন্ট দিয়ে অনেক বারবিকিউর দোকান পাবেন।